فقد قال المؤلف رحمه الله تعالى ثانيا اركان الارث تعريف الركن لغه من ركنا الى الشيء ركونا ما لا اليه ووثق به وركن الشيء جانبه الاقوى واصطلاحا ما لا يتم المامور به ما الا به ولا اعتبار له في الشَّرِّ ما عدمه تعريف الارث لغه مصدر ورثا يرثو ارثا و ورثا و وراثتا و اراثتا و معناه انتقال الشيء حسا او معنا ومنه منه ورث فلان المال و او المجد اصطلاحا حق مالي ثبت للمستحق بعد موت من كان له لصله بينهما كقرابه او نكاح او ولاء اللہ رب العالمین جب پرشنسا جی اللہ رب العالمین سوچار کاری যিনি আকামুল হাকিমিন সালাম সাল্লাম রাজের প্রিনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর যিনি এই ভূপৃষ্ঠে আসমানের নিচে সবচাইতে বেশি এবং সবচাইতে সুন্দর করে সুবিচার করেছেন এবং ইনসা প্রতিষ্ঠা করেছেন নবীকারী সাল আলী সাল্লাম বলেছিলেন একজন খারি যে কে মেল ইল্লাম আদিল যদি আমি সুবিচার না করতে পারি ইনসাফ না করতে পারি কি আছে পৃথিবীতে যে সুবিচার করবে ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে চলছে মিরাশ ধন সম্পদের ভাগ বন্টন নিয়ে আলোচনা আজকে আমাদের আলোচনার পর্ব হচ্ছে পঞ্চম পর্ব বিষয়বস্তু হচ্ছে আর কান ইস অর্থাৎ উত্তরাধিকারিত্ব এ যে ওয়ারাস যেটাকে আরবিতে বলা হয় মানে হচ্ছে কেউ উত্তরাধিকারী হবে কারো এটাকে এরস বা বলা তো হয় যে ধন সম্পদ সেটাকে বলা হয় কি বলা হয় সেটাকে বাংলায় কি বলা হবে পরিত্যক্ত সম্পত্তি কিন্তু এটা হচ্ছে উত্তরাধিকার আর যে ব্যক্তি এটার হকদার হইল মালিক হইল তারা উত্তরাধিকারী। আর এস অর্থাৎ কারো উত্তরাধিকারী হওয়া এক কথা মাসদার আরবিতে গ্রামারে যেটাকে মাসদার বলা হয় তো এর কয়েকটি রোকন রয়েছে রোকন মানে বুঝেন যারা ইসলামের রুকুন বুঝেন ইমানের রুকুন বুঝেন সালাতের রুকুন বুঝেন যারা নিয়মিত পড়াশোনা করছেন সেগুলি যারা জানেন তারা বুঝতে পারছেন যে রুকুন রুকুন মানে স্তম্ভ রুকুন মানে হচ্ছে স্তম্ভ খুঁজি তো আর কান ধন সম্পদের যে ভাগ বন্টন এর আরকান কান রয়েছে জি এ সম্পর্কে আজকে আলোচনা আলোচনা খুব ছোট্ট এবং একটু সূক্ষ্ম আলোচনা এতে দুটি শব্দ রয়েছে একটা হচ্ছে আর কান রুকনের বহু আর একটা হচ্ছে ইরস ওর মানে উত্তরাধিকারী হওয়া কারো আর উত্তরাধিকারী হওয়া তো প্রথম শব্দটিকে দেখা যাক বলছেন শেখ তারিফ রুকুন রুকুনের সংজ্ঞা রোকন কাকে বলে রোকনের শাব্দিক অর্থ বলছেন রোকন হচ্ছে লোগাতন তার আবিধানিক অর্থ মেন মালা এলি রাখা এর এলাসো মানে কোনো দিকে ঝুঁকে যাওয়া এর মানে কোন দিকে ঝুঁকে যাওয়া তো যেটা এক সাইডে থাকে যেটা ঝুঁকে যায় সেটা এক সাইডে হয়ে যায় বিডিলে না থেকে সোজা না থেকে কি হয়ে যায় এক সাইডে হয়ে যায় এই অর্থটা ওতে পাওয়া যায় এই জন্য যে কোনো কর্নার কে বা যে কোনো কোনাকে কি বলা হয় রোকন বলা হয় যে কোন আগে কি বলা হয় রুকুন বলা এই থেকে কাবার চারটা রুকুন রয়েছে কাবার চারটা রুকুন রয়েছে একটা হচ্ছে রুকুন যেখানে স্পর্শ তো আছে কিন্তু চুমা নেই ঠিক আর একটা হচ্ছে হাজিরা আসাদের রুকুন এই দুটো রকুন কে হ্যাঁ রুকুন ইয়ামানের দিকের দুটো রুকুন এই দুটোকে এমান দেশের দিকে অবস্থিত দুটো কোনা বা দুটো রুকুন বলা হয় আর এর বিপরীত দিকে উত্তর দিকে যে দুটো রুকুন আছে সে দুটোকে কি বলা হয় হ্যাঁ স্বামী যেটা উত্তর পশ্চিম দিকে একটু আছে সেটা হচ্ছে রুকনে স্বামী মদিনার দিকে আর একটা হচ্ছে যেটা উত্তর পূর্ব দিকে আছে সেটার নাম হচ্ছে রুকনে এর রোখে নাই এরা যদি ভাগ করে বলা হয় আর না হলে যেহেতু সামদের শরীর যারা রোকন আইনে স্বামী আইনে দুটো স্বামী রুকুন বলেও অনেক জায়গায় বলা হয়েছে এক কথায় যে কথাটি বলছেন রুকুন মানে হচ্ছে তাহলে এই কাবার ঘরের ক্ষেত্রে কণা আর প্রত্যেকটি ঘরের কোণাতে কি থাকে স্তম্ভ থাকে খুঁটি থাকে হ্যাঁ এখান থেকে রুকুন মানে আমরা কি আর ইসলাম মানে ইসলামের খুঁটি বলে থাকি আর কানে ইমানের খুঁটি বা স্তম্ভ বলে থাকে জি তো কোথায় রাখানা এর কোনো মানে ঝুঁকে যাওয়া আর সেখান থেকে এই অর্থগুলি বেরিয়ে আসলো তা বলছেন যে রুকুন শব্দটি রাকানা থেকে আরবরা বলে রাকানা এলা সেই কোনো কিছুর দিকে কোনো কিছু ঝুঁকে গেল রুকুনান মাস্তার মালা এলি হে মানে ঝুঁকে যাওয়া ওয়াসে কাবেহি এমনকি কোন দিকে যদি কেউ হেলান দেয় ওইটাও রাখানা কারণ হেলান দিতে ঝুঁকতে হয় হেলান দেওয়ার কি করতে হয় হয় এটা হচ্ছে রাখানা এই জন্য সুরা ইসরা সুরা ইসরা একটি আয়াত রয়েছে লাকাত কিত্তা তার কান এলেই সেই আন কালীলা নবী এখারিম সাল্লামকে আল্লাহ সতর্ক করে বলছেন যে হে নবী মনে হচ্ছিল যে তুমি কাফেরদের দিকে ঝুঁকেই পড়বে সামান্য লাকাত কিত্তা তার কেন এলেই উপক্রম ছিল যে তুমি ঝুঁকে পড়বে এলেই কাফেরদের দিকে সেই আন কালিলা অল্প হইলো অল্প কিছু ঝুঁকে যাওয়ার তুমি মনস্থ করেছিলে ওলা বলছেন এ জাল না কাদ ফাল হায়া অ দেফ আল মা তো যদি এইরকম ঝুঁকে যেতে আর কাফেদের সাথে কনসিডার করতে সমঝোতা করতে শির কুফরির সাথে তাহলে তোমাকে ইহ জগৎ পরজগতের দ্বিগুণ শাস্তি দিতাম সুর কাকে আল্লাহ বলছেন সবচেয়ে প্রিয় বান্দা রসুর লাশ আল্লাহ হাভিব যে রহমতুল্লিল কে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে যিনি খালিল্লাহ আল্লাহ খালি বন্ধু তাকে তাহলে অন্য কোন মুসলিম অন্য কোন মানুষ যদি কুফরের সাথে শিরকের সাথে ধর্ম নিয়ে সমঝোতা করে ডিসকাউন্ট দিয়ে দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট করে না আপনার ধন সম্বদ কাকে দিয়ে দিবেন দিয়ে দেবেন নেই ধন সম্বদ দিয়ে রাজি করবেন আপনি আপনার দুনিয়ার স্বার্থ ছেড়ে দিয়ে কাউকে রাজি করবে সেটা আপনার কিন্তু দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট ছাড় দিয়ে সমঝোতা করা হ্যাঁ তাল চলা এটা কঠোর শাস্তির জন্য রয়েছে এই আয়াত ক্ষেত্রে স্পষ্ট করে তো কি বলছিলাম এখানে লাকাত কীর্তা তার শব্দটি দেখাছিলাম ঝুঁকি যাওয়ার অর্থ লাকাত কীর্তা তার সম্ভাবনা ছিল অপক্রম হয়েছিল যে তুমি ঝুঁকে পড়বে তার কোন এলিহিম তাদের দিকে যাই হোক রুকুনের শাব্দিক অর্থে এতটি কথা বললাম শরীয়তের পরিভাষায় কোন কিছুর যদি আদেশ হয়ে থাকে শরীয়তে সেটা এই রুকুন ছাড়া সম্ভবপন নয় আদিষ্ট বস্তুর বাস্তবায়ন করা সম্ভব নয় রোকন ব্যতীত এটা হচ্ছে একটা পার্ট এই সংজ্ঞা আর একটা অংশ হচ্ছে মা আর যেই বিষয়ের আদেশ হয়েছে সেটার কোন মূল্য থাকে না বা গুরুত্ব থাকে না শরীয়তে যদি সেখানে বিদ্যমান না থাকে রুকুন না পাওয়া যায় এখন এই যে সংজ্ঞাটা বললাম এটা একটা প্র্যাক্টিক্যালও বুঝতে হবে যেমন ইসলামের রুকুন হচ্ছে একটা রুকনকে ধরি আর প্রথম অংশটা ফিট করি ইসলামের নির্দেশ হচ্ছে কি যে ইসলাম বা ইসলামের বিধান হচ্ছে কি ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি তাহলে আপনি মুসলিম হইতে পারবেন এই পাঁচটা পালন করবেন তাহলে মালায়াতি ইসলামের যে আদেশ হয়েছে সেটা পূর্ণ হবে না রকুন ছাড়া যদি ইসলামের একটা রোকন অথচ আপনি পারবেন না করেন তাহলে ইসলামটা সম্পূর্ণ হবে হবে অসম্পূর্ণ আর না হলে একেবারে ক্যান্সেল যদি তৌহিদ লাই রাহিল্লা শাহাদাত না থাকে একইবারে শেষ সঠিক মতে নামাজ সলাত যদি না থাকে তো একইবারে শেষ আর যদি এই দুটো থাকে জাকাত না থাকে হজ না থাকে সেয়া না থাকে তো বড় ধরনের তাতে অসম্পূর্ণতা ঠিক না জি তো এটা অংশ বুঝলেন এটা উদাহরণ দিই আর যদি সে রোকনটি না থাকে তাহলে যে বিষয়টির আদেশ হয়েছে সেটার শরীয়তে কোন মূল্য নেই আপনার ইসলামের কোনো মূল্য নেই কোন মূল্য আছে যে ইসলামে আপনার ফরজ পাঁচটা ইসলামে যেটা দিয়ে শুরু হচ্ছে সেই পাঁচটার একটা নেই বা দুটা নেই আপনার তো ওরাসাতের ক্ষেত্রে ওরাসাতের ক্ষেত্রে ফিট করেন যে তিনটা রকুন আছে আসবে তখন বুঝাবো এই সংজ্ঞাটাকে ওখানে এইভাবে বুঝবেন হয়ে গেল তাহলে রুখনের শাব্দিক অর্থ হয়ে গেল সংজ্ঞা হয়ে গেল দ্বিতীয় অক্ষরটা কি ছিল বা দ্বিতীয় শব্দটা কি ছিল এর অর্থ কি ভাগ বন্টন কিছু পাওয়া ভাগীদার হওয়া লোগাতান মাসায় লিধানিক অর্থ হচ্ছে তারিখ মাসদার ওয়ারেসা ইয়ারেস ইর ওয়ারেসা থেকে এরসান মাসদার হয় যেখানে ইরস এখানে ব্যবহার করা হয়েছে তারপরে উইরসানো হয় হয় আর এর সবের অর্থ মানে যেমন আমরা আমি ভাগে পেয়েছি আমরা ভাগে পেয়েছি এর মানে কি কারো কাছে ছিল সেটা আপনার কাছে আপনার হস্তগত হয়েছে তার হস্তান্তর তার কাছ থেকে হস্তান্তর হয়ে আপনার হস্তগত হয়েছে এটা ইন্টেকাল ইন্টেকাল মানে এক হাত থেকে আর এক হাতে আসে এটা হচ্ছে কি ভাগ ভাগিদর এটাকে বলা এটা কি বলা হয় বলা হয় এই যে আমরা ভাগে পাই শুধু ধন সম্পদ ভাগে পাই না আরো কিছু ভাগে পাই হ্যাঁ কি মানে ধন সম্পদ যা কিছু এগুলো আর কিছু ভাগে পাওয়া যায় না অনেক কিছু জন্মসূত্রে ভাগে পাওয়া যায় জি আপনার বাপ খুব রাগি ছিল আপনি ভাগটা রাগে পেয়ে রাগটা ভাগে পেয়েছেন না এটা অনেকে বলে যে বাপের কাছ থেকে কিছু পাইনি রাগটা পেয়েছি বাপের কাছ থেকে কিছু পাইনি কিন্তু ব্রেনটা পেয়েছি স্মৃতি শক্তি আমার বাপের খুব ভালো ছিল আমার ভালো তাহলে ভাগে শুধু টাকা পয়সা মানুষ পায় না ওই ক্ষেত্রে শুধু ইর্স ব্যবহার হয়নি এটাও ব্যবহার হয় হ্যাঁ বাপ বড় সম্মানীয় মানুষ ছিল বাপের ইজ্জতের জন্য ছেলের ইজ্জত হয়েছে হয় না আজকের নেতা মাথা মন্ত্রী মিস্টার তাদের জন্য তাদের হ্যাঁ স্ত্রী তাদের মেয়ে তাদের ছেলের কি সম্মান হ্যাঁ রাজত্ব তাদের জন্য বরাদ্দ আর কেউ কল্পনা করতে পারে যে তারা বেঁচে থাকতে আমরা পাবো ঠিক কিনা জি তো এখানে অনেক সময় হয় কি যে মান সম্মান ইজ্জতটাও ভাগে কি করা যায় পাওয়া যায় শুধু টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা নয় এই ক্ষেত্রে ওয়ারেসা শব্দটি ব্যবহার হয় এখন আসেন তাই বলছেন যে ইস কাকে বলা হয় সাব্দিক অর্থ বলছে এখন সাব্দিক অর্থ প্রথম শুনে মা না হু তার অর্থ হচ্ছে আও মানন কোনো কিছু হস্তান্তর হওয়া কোন কিছুর হস্তান্তর হওয়া হেসান মানে অনভূত ভাবে যেটা দেখতে পাচ্ছেন অনুভূত যেমন আপনার মোবাইলটা আপনার হাত থেকে আমার হাতে চলে আসল সে আপনাকে দিয়ে দিল হস্তগত হইল আমার আপনার হাত থেকে বেরিয়ে আসল ঠিক না জি এর ইন্তকাল কোনো কিছুর এটা হলো অনুভূত দেখতে পাওয়া যাচ্ছে যে কোন একটা কোন কিছু একজনের কাছে আরেকজনের কাছে আসলো মানান আভ্যন্তরীণ দিক থেকে অনেক সময় কি হয় বাহ্যিক দেখতে পাওয়া যায় না যে কি হস্তান্তর হলো আর কি হস্তগত হলো দেখা যায় না সেটা হচ্ছে মানান আভ্যন্তরীণ দিক থেকে অনেক সময় দিক থেকে কোনো কিছু কারো হাতে আসা কারো হাত থেকে যেমন আরো বার বলে থাকে ওয়ারেসা ফোলান আল মালা ব্যক্তি অনেক ধন সম্পদের কি ওয়ারেস হয়েছে উত্তরাধিকারী হয়েছে অমক ব্যক্তি বা আমি আমার বাবার ধন সম্পদের ওয়ারিস হয়েছি উত্তরাধিকারী হয়েছি বলছি না বলছি না তো ধন সম্পদ অনুভূত মায়ের অলংকার থেকে আমি ভাগ পেয়েছি মানে সেগুলির অনুভূত দেখতে পাওয়া যাচ্ছে কোনটা দেখতে পাওয়া যায় না মজদা মান মর্যাদা বড় শেখ ছিল ছেলেরা ক্রদ্ধা করে শেখের হচ্ছিল যদিও অত বড় শাহ হইতে পারেনি হচ্ছে না হচ্ছে না এমনি একটা শুরু আছে বড় গোটা বংশের শুরু আছে অনেক সময় বংশের শ্রদ্ধা আছে কেউ যদি জানতে পারে যে এমাম বখারীর বংশের এখনো শ্রদ্ধা করবে ঠিক না কেউ যদি জানতে পারে তার আগে যে এই রসুর উল্লাস বংশের পরেশ বংশের তো সবাই আমরা এটা ইমানই চেতনা যে আমরা শ্রদ্ধা করবো যদি তার দিনদারি থাকে শীত উপরি মুক্ত বেদাত মুক্ত থাকে তাহলে আর যদি ফরজ অজে বাদে করে তাহলে কিন্তু নবীর বংশ হয়ে যদি শির বেদাতে লিপ্ত হয়ে যায় বদা লিপ্ত হয়ে যায় অথবা নামাজ না পড়ে তো কোনো মূল্য নাই সাল্লাম বলে দিচ্ছে কি বলছিলাম যে শুধু মানুষ হ্যাঁ অনভূত বস্তুর না তরিন বিষয় বা বস্তুর কি হয় অর এস উত্তরাধিকারীও হয় এই অর্থ ব্যবহারিত হয় আমার এক ওস্তাদ ছিলেন তিনি শেখ আকরাম জামানের আপন মামা আমার আর আমার ওস্তাদ বোখারি খুবই রাগী মানুষ ছিল ছাত্র যখন রেগে যেত তো ওনার পুরো দিশাহস থাকতো না অনেকে রেগে গেলে দিশাহ কি বলতে হবে কি করতে হবে তো মাঝে মাঝে যেত কোনো লেট করে অথবা পড়তে পারেন না বা কিছু যদিও শেষ এক বছর কাছে ছিলাম তো ওই সব কমজোর ছেলে অথবা যারা একটু অবহেলা করে দেখ রে একদিন একদিন বলছে একদিন কথা মনে আছে বাপের কাছে জমি জায়গার ভাগ পাইনি কিন্তু রাগটা ভাগে পেয়েছি রাগটা ভাগে পেয়েছি সাবধান মানে রাগ যদি মিঠা যায় আমার তো ব্যাস খবর আছে বোঝা গেছে না তাহলে আমরা বলি যে এইসব আমরা ভাগে পেয়েছি অস্তেলাহান শরিয়তের ভাষা ইরস কাকে বলা হয় ওরা সাৎ ওরাসাত ইরশ আরবিতে বলা হয় সংঘাটক বলছেন হাক্কুন মালিয়ুন সাবাতালে মুস্তাহাত্তিন বাদাম ওয়াতেমন কানালহু লে লাতিম বাইনা হোমা কাতারাবাতিন আউলিন কাহিন আউলাহিন সংজ্ঞা করে এখন বোঝাচ্ছে যে ওয়ারাসাত আমি আমার বাপের ওয়ারেস হয়েছি আমার দাদার ওয়ারেস হয়েছি আমার মায়ের হয়েছি ওয়ারে মানে কি বলছেন যে হাক মালিউন ওয়ারাসাত হচ্ছে বা ইস হচ্ছে আর্থিক প্রাপ্য বা অধিকার আর্থিক হক সহজ ভাষায় অধিকার সাবাত হকদারের জন্য সাব্যস্ত হইল কখন সাব্যস্ত হইল বাদাম আলাহু যার এই ধন ছিল তার এনতেকালের পরে মৃত্যুর পরে তাহলে যার ধন সম্পদ ছিল তার এনতেকালের পরে কারো জন্য যে হকদার তার জন্য কি হলো একটা আর্থিক হক সাব্যস্ত হইলো আর্থিক হক সাব্যস্ত হইল কেন আর্থিক হক সাব্যস্ত হইল আপনার জন্য হইল আমার জন্য হইল না তা আমার জন্য হইলো কোন ক্ষেত্রে আপনার জন্য কেন আর্থিক হ্যাঁ এই হকটি সাব্যস্ত না আপনি পাবেন না আমি কেন পাবো আছে না নেই ধরেন আপনার আব্বা মারা গেল আর আপনি আছেন আপনার ভাই বোনেরা আছে ঠিক আছে আর আপনার চাচা আছে আপনি ছেলে বাপের ছেলে আর আপনার চাচা এক মায়ের পেটের ভাই ঠিক আছে কিনা এই ক্ষেত্রে এখন বলুন ধন ধন আপনার বাবার কে পাবে ছেলে মেয়েরা পাবে স্ত্রী থাকলে স্ত্রী পাবে চাচা যদি বলে আমি মায়ের পেটের ভাই বড় ভাই আমি ছোট থেকে মানুষ করেছি বা আমি ছোট ভাই বড় ভাই কত আদরে আমাকে মানুষ করেছে তোরা তো পরে আরি দুনিয়াতে আমরা কিচ্ছু পাবো না বোঝা গেছে না না তার জন্য সে মুস্তাক নয় সে হকদার নয় এখানে কেন পাবে বলে সেলাতিন ব্যায়মা এই উভয়ের মাঝে একটি রিলেশন বা আত্মীয়তার কারণে সম্পর্কের কারণে সেলাবান সম্পর্ক এই উভয়ের মাঝে অর্থাৎ যে মৃত মারা গেল আর যে মোস্তায়ক হকদার হলো একজন হকদার হইলো আর আরেকজন ধনসম্পদ ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিলে এই দুইজনের মাঝে একটা যে সম্পর্ক আছে এই সম্পর্কের কারণে আত্মীয়তা বলবো না কারণ এই সম্পর্কটা একটু ব্যাপক আত্মীয়তার চাই এই সম্পর্কের কারণে কি হলো এই আর্থিক হক ওই ব্যক্তির জন্য সাব্যস্ত হইল যে হকদার কোন একজন মৃত ব্যক্তির ধন এই সম্পর্কটা কি ধরনের সম্পর্ক বলছে তিন রকমের হইতে পারে কারাবাতী একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তা কিরকম বৈবাহিক আত্মীয়তা না কারণ আমাদের বাংলা ভাষাতে আবার বৈবাহিক সম্পর্কটাকে আত্মীয়তা বলি কিন্তু আপনার সালারা আপনার বংশীয় আত্মীয় না না আপনার বাপের বংশটা আপনার আত্মীয় ঠিক কিনা আপনার মায়ের বংশ আত্মীয় কারণ আপনার মায়ের দিক থেকে রক্তের সম্পর্ক আছে ওই বংশের সাথে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার কোন রক্তের সম্পর্ক আছে আছে যদি আপনার বংশের হয় সেটা আলাদা কথা কিন্তু অন্য বংশ যদি হয় আপনার ছেলেরা হ্যাঁ ও বলবে যে আমার নানা নানা ইস্যুতরা ওখানে আমার মায়ের বাবা মা ওরা নানা নানা ইস্যুতরা রক্তের একটা সম্পর্ক আছে কিন্তু আপনার সাথে শ্বশুর বংশের সম্পর্ক ওই আলাদা দ্বিতীয় সম্পর্ক ওঠে তো বলছেন কারাবাতিন একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আর নিকাহীন অথবা বৈবাহিক সম্পর্ক এই মশাহারা বা নিকাহ এই বিবাহ হওয়ার মাধ্যমে শ্বশুর বংশের সাথে আপনার আত্মীয়তা কয়েম হয়েছে যার ফলেও একজন অপরজনের ধন সম্পদের হকদার হবে অথবা এই সম্পর্ক নেই বংশ না নিজের বাপের না বংশ আর মায়ের আর বৈবাহিক কোন সম্পর্ক না আর একটা সম্পর্ক আছে যে সম্পর্কের কারণে ধন সম্পদে ভাব পাবেন আপনি সেটা হচ্ছে আউয়ালা ইন ওলা হচ্ছে ওলাউল আতা আরবিতে এটাকে বলা হয় স্বাধীন করার এহসান করেছে অনুগ্রহ করেছে যার ফলে এই মনিবের একটা হক সাব্যস্ত হয়েছে এই কিতদাসের ধন সম্পদে এই কিতদাস স্বাধীন হওয়ার পরে যদি তার আপন আত্মীয় স্বজন কেউ না থাকে যারা ধন সম্পদ তার ইন্তকাল করে নিতে পারবে তার বংশের কেউ নেই তার বৈবাহিক সম্পর্কের কেউ নাই তার স্ত্রী নেই বা মহিলাকে আজাদ করেছে মহিলার স্বামী নেই তাহলে বৈবাহিক সম্পর্কটাও গেলে তাহলে এই ধন সম্পদ গুলো নিবে কি নেবে ওই যে মনি যে অনগ্রহ করে সে দাসত্ব জীবনযাপন করেছিল স্বাধীন করেছে সেই ব্যক্তি পেয়ে যাবে ওয়ারকানল এরছে সালাসা এখন বলছেন যে ওয়ারাসাতের বা উত্তরাধিকার উত্তরাধিকারত্ব উত্তরাধিকারত্বের রোকন হচ্ছে সালাসা তিনটি তিনটি রোকন তাহলে ওয়ারাসাতের রোকন হচ্ছে তিনটি এক নম্বর মো আর ফাল থেকে মোয়ারেস ফাল মো রেস একই অর্থ অর্থাৎ এমন ব্যক্তি যে অন্যকে কে ও আর এস উত্তরাধিকারী বানাই যে ব্যক্তি অন্যকে উত্তরাধিকারী বানালো কে বানাল মৃত যে মরলো সে বানাইলো না মরলে তো কেউ বলতে পারতো না হইতে পারতো না তাই না জি হ্যাঁ দ্বিতীয় হচ্ছে ওয়ারিস যে উত্তরাধিকারী হ্যাঁ যে উত্তরাধিকারী তাকে কি বলা হয় ওয়ারেস জি হ্যাঁ ওআরএস আমাদের বাংলায় ব্যবহার হয় ব্যাপক আর কি পুরো শিক্ষিত অশিক্ষিত সবাই বলে আমরা বাপের ওয়ারেস হ্যাঁ জি ওয়ারেস বিশেষ করে বহু করে ব্যবহার করি কি বলে ওরিস ব্যবহার করে ওয়ারেস বহু বছর ওয়ারেস ওয়ারেস দ্বিতীয় রূপণ হচ্ছে ও তৃতীয় রূপন হচ্ছে মৌরুষ মানে যেই সম্পদের কেউ অরেস হয় মরুস মানে যার ওয়ারেশ হওয়া যায় কার অরেস হবেন কোনো বস্তু সেটা হচ্ছে সম্পদ সেটা হচ্ছে কি সম্পদ হয় সেটা টাকা পয়সার আকারে থাকবে নয় হয় স্বর্ণ চাঁদের আকারে থাকবে নয় জমি জায়গার আকারে থাকবে নয় বাড়িঘরের আকারে থাকবে হ্যাঁ এমন কিছুর আকারে থাকবে যেটার কোন মূল্য আছে হ্যাঁ পশু আছে আর কিছু আছে ইত্যাদি বিভিন্ন সম্পদ আর কি ধরেন কিছু না একটা লাইসেন্স আছে বাপের ইন্টারন্যাশনাল লাইসেন্স করে দিয়েছে সম্পদ না এটা হ্যাঁ এক শুধু একজন নিতে পারবে সবার ভাগ আছে ওটা যদি একটা মূল্য থাকে মূল্য ধরে যদি বলছেন না এটা আমরা কেউ শেয়ারে কাজ করব না তাহলে ওটা বিক্রি করবে তার তাদেরকে একজন কিনে নেবে আর না হলে অন্য কেউ কিনে নেবে তারপর ওটা বসে ভাগ করবে আর না সমান অধিকার সবার থাকবে যার যেমন অধিকার রয়েছে আর কি এর এলে বা সার্ভা ওয়ারাছাত রুকুন কটি বললেন ওয়ারাছাতের যে সংজ্ঞা দা রুকুন এর যে সংজ্ঞা করলাম রুকুন সংজ্ঞাটাকে ফিট করেন তো এই তিনটি বিষয়ের উপর রুকুন বলা হয় যা ছাড়া শরীয়তের আদিষ্ট বস্তু অসম্পূর্ণ থাকে তে তিনটা রুকুর একটা যদি না থাকে তো শরীয়তের যে ভাগ বণ্টনের আদেশ রয়েছে বা নির্দেশ বিধান রয়েছে সেটা সম্পূর্ণ হবে কি মোয়ারেস নেই মানে যে ধন সম্পদ ছেড়ে মৃতই নেই তাহলে ভাগবন্টরে প্রশ্ন উঠে নাকি না মৃত আছে লোক মারা গেছে কিন্তু ওর এস নেই কেউ নেই তার অপরিচিত ব্যক্তি কেউ নেই তার খোঁজ খবরই নেই তার ধন সম্পদ তার ছিল পকেটে অক্স ছিল কেউ নেই তার খোঁজ খবর নেই কোনো পরিচয় পাওয়া যায় না তাহলে কাকে ওর এস বানাইবেন আপনি সমাধান আছে একটা সেটা হচ্ছে বাইতুল মালে চলে যাবে মুসলিমদের যে বাইতুল মালে আছে সেটাই চলে যাবে তারপরে মুসলিমদের স্বার্থে খরচ করা হয় যদি বাইতুল মাল না থাকে তো তার নামে দান করে সব পেতে তিন নম্বর হচ্ছে মৌরু মানে হচ্ছে ধন সম্পদ যেটার ও আর এস হবে কেউ আর কেউ আর এস বানাবে মৃত ও আছে আর মৃতের অরসিনও আছে উত্তরাধিকারের আছে কিন্তু ধন সম্পদ নেই মৌরুস নেই ধন সম্পদ নেই তো কি ভাগ বন্টন হবে হবে কিসে ফারাইজ করবেন আপনি এমটি পকেট খালি মেরিতের কিচ্ছু নেই বোঝা গেছে জি শরীয়তে তার কোন মূল্য নেই যদি এই রুকুন না থাকে মানে এই তিনটের কোন একটা যদি না থাকে তো শরীয়তের কোন মূল্য নেই ফল মৌরুস ও প্রথম হচ্ছে

আচ্ছা মোয়ারেস মানে যে কি করল কাউকে ওয়ারেস বানাইলো জি হ্যাঁ সে হচ্ছে কে বলছে হুয়াল মাইয়েত সে মাইয়েত মৃত ব্যক্তি এই মৃত মৃতটা কয়েক রকম হইতে পারে তিন রকম হইতে পারে বলছে তাহা কি সত্যি সত্যি মৃত হয় দেখছেন যদি এই লোকটা মৃত দেখতে পাচ্ছেন না যে মৃত কিন্তু সে মৃতর হুকুম গ্রহণ করেছে বিধান গ্রহণ করেছে ওকে মৃত বলে ঘোষিত মৃত বলে সে ঘোষিত বা ওকে মৃত বলে ঘোষণা করা হয়েছে না হয় উদাহরণ দিলে বুঝবে এখন সত্যি এমনি চোখেছি আর অথ আনুমানিক ধরে না হয়েছে যে মৃত জি তার কি কেন মৃত একটা লোককে চোখের সামনে দেখলেন বা শুনলেন যে অমুক লোক মারা গেছে তাহলে আসলে জানাজা হইলো কাফন দফন হইল তাহলে মারা গেছে না তাহা কি কেন মানে সত্যি সত্যি বাস্তবে জি আর একটা লোক হুকমান মানে ওর জানাজা মারা গেছে কোথায় কিছু দেখেনি কিন্তু পানিতে সাতার কাটতে গিয়ে আর ফিরে আসেনি পানিতে কাটতে গিয়ে যদি না ফিরে আসে তাহলে কি কোনো জায়গা থেকে জিন্দের বাড়িতে বসবাস করছে নাকি মৃত যদি তার মৃতদেহ দেখেনি তার জানাজাও দেখেনি তার কবর ওপর তখন খুঁজে পাওয়া যাবে না কিন্তু সে মৃত ঠিক না হকুমন তাকে দিয়ে রান আমার অনেক ধরে নিতে হয়ে যায় মৃত একটা হলো নিখোঁজ এক বছর নিখোঁজ দুই বছর নিখোঁজ তিন বছর নিখোঁজ হ্যাঁ কতদিন কতদিন যদি একটা লোক নিখোঁজ থাকে কোনো হদিস নেই তার কেউ বলছেও না যে অমুক দেশে সে গেছে চলে গেছে আছে কিন্তু রাগ করে রেখেছে হয়তো আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করছে না যদি এরকম হয় যে খোঁজ খবর আছে কোনো যোগাযোগ করে না তাহলে সে মৃত নাই কিন্তু কোনো খোঁজ খবর নেই সেও খবর দেয় না কারো মাধ্যমে কোনো খবর পাওয়া যায় না এইরকম লোক তো কতদিন পর ওই লোকটাকে মৃত বলে ধরে নেবেন চার বছর কত বছর পরে বিবাহিত স্ত্রী কতদিন অপেক্ষা করবে চার বছর চার চার মাস না চার বছর অপেক্ষা করতো চার বছর ওকে সবুর করতে হবে চার বছর ধরে নিত আমার স্বামী বেচা আছে কারণ নিখোঁজ হয় মসকুদ নিখোঁজ ব্যক্তি আর চার বছরের পরে তখন মৃত বলে ধরে হবে যে চার বছর যখন খোঁজ খবর নাই তখন সে মৃত এখন মৃত যখন ধরলাম চার বছর পরে তাহলে বিধবাকে চার মাস দশ দিন ইদ্যুৎ কাটাতে হয় এখন চার মাস দশ দিন সে ইদ্যুতে থাকবে এটা ইদ্দুত আর চলছে এখন এই চার মাস দশ দিন ইদ্যুতের পরে অন্য জায়গায় বিয়ে বসে গেল বিবাহ বিবাহ হওয়ার পরে যদি হঠাৎ করে চলে আসে সাড়ে চার বছর হয়েছে এসে হাজির চার বছর চার মাস দশ দিন পরে বিয়ে হয়ে গেছে সাড়ে চার বছর চার বছর পাঁচ মাস পরে এসে হাজির বাড়িতে বলছে আমার স্ত্রী ও মুখ নিয়ে গেছে বিয়ে করে ফিরিয়ে পাবে ওর স্ত্রীর নাই কেন হয়ে গেছে যে বিয়ে করেছে হক করেছে ওই মহিলা বিয়ে বসেছে হক বিয়ে করেছে এতদিন কেন খোঁজ খবর দায়নি কি যদি বেঁচে আছে সে আল্লাহ এসব মানে কাল্পনিক কিন্তু কাল্পনিক না বাস্তব ঘটনা যে সৌদি আরবের এক লোক এখানে বড় একজন মানে বড় ক্যাপ্টেন পর্যায়ে বলছে আমার দাদা ওই অভাবের যুগ ছিল প্রচন্ড অভাব ছিল এক আশি বছর আগে আজকে থেকে আশি একশো বছর ধরে খুব অভাব ছিল সুহান আল্লাহ দুর্ভিক্ষ এখান থেকে চলে যায় তখন যারা একটু ভালো খেত তারা ওই মণিমুক্তা কুড়াইত পানিতে ডুব দিয়ে লুলু তলাশ করা বাহারাই থেকে মূলত তেগুলি করতো দুবাইয়ের লোকেরা ওইরকম করতো এক সময় তো ওই দুবাই চলে যায় যে গেছে তো গেছে আর কোন যোগাযোগ নেই বলছে আমার দাদি চার বছর পাঁচ বছর ইন্তজার করার পরে আর কত ইন্তজার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরে পাঁচ ছয় বছর পরে ফিরে চলে এসেছে ঘুরতে ঘুরতে কোত্থেকে চলে এসেছে জি হ্যাঁ তো মৃত্যুটা তাহলে এই কয়েক রকম হতে পারে তাহতে কেন হকমান তার হতে পারে এখন ভাগ বন্টনের ক্ষেত্রে আসেন স্ত্রী বিবাহের কথা বলছিল ভাগ বন্টন চার বছর নিখোঁজ আর চার বছর পরে যখন মৃত ঘোষিত তারপরে পরে ধন সম্পদগুলি ছেলে মেয়েরা সব ভাগ করে নিয়ে চলে গেল করবে না করবে না ভাগ করে নিচ্ছে হ্যাঁ তো মুআরডিস বলা হয় মাইয়াত মৃতকে যে وارث বানাই জি ও তারা কা না ধন সম্পদ ছেড়ে গেছে অথবা হকুকুল্লাহ আলা গাইরি অন্যের কাছে তার কোন প্রাপ্য ছেড়ে গেছে পাওনা দাওনা ছেড়ে গেছে হয়তো তার কাছে গুচ্ছিত ধন সম্পদ নেই জমিও নেই তার নামে টাকা পয়সাও নেই তার বাড়িতে বা ব্যাংকে কিন্তু অমম জনের কাছে পাঁচ লাখ টাকা পাবে দ্বিতীয় রোকন ছিল কি হ্যাঁ ওয়ারিস মাসাল ওয়ারিস ওয়ারিস কাকে বলবেন হু আল যে জীবন্ত ব্যক্তি জীবিত ব্যক্তি ইন্দা মতিল মোয়ারেসে মৃত ব্যক্তির এনতেকালের সময় তা কি কেন যে বেঁচে আছে তাকে সতী সতী সে বেঁচে আছে জীবিত ব্যক্তি কোন সময় মাইয়েতের এনতেকালের সময় মোয়ারেসের এন্তেকালের সময় বেঁচে আছে তখন কিন্তু বেঁচে আছে তার আগে মারা গেলে হবে না এক মিনিট আগে যদি মারা মারা কিছু যে আগে যায় তার ভাগ হবে সত্যি সত্যি বেঁচে আছে আর না হইলে অনমান যে বেঁচে আছে তাকে দি যেমন গর্ভে বাচ্চা আছে এক লোক মারা যাচ্ছে তার দুটা ছেলে আছে আর পেটে একটা বাচ্চা আছে ছেলে নামে আল্লাহ আল্লাহ জি তো এখানে কে কে দুটো ছেলে আমরা দেখতে পাচ্ছি যে ছেলে সন্তান আর পেটে যেটা আছে সেটা যেটা আসতে যাচ্ছে পৃথিবীতে ছেলে হোক আর মেয়ে হোক তাহলে অতক্ষণ পর্যন্ত ধন সম্পদ ভাগ বন্টন করা যতক্ষণ পর্যন্ত এটা ভূমিষ্ঠ না হয়ে যাবে কারণ জানা নেই ছেলে না মেয়ে ছেলের ভাগ দেবো না মেয়ের ভাগ দেবো ঠিক কিনা যে আর জীবিত হয়ে আসবে না মৃত হয়ে আসবে এই জীবিত ব্যক্তি কার কারের সময় মারেস যে বানাচ্ছে তার ওর সময় সে জীবিত সত্যি জীবিত অথবা ধরে নিতে হবে যে সে জীবিত এইরকমভাবে জীবিত রয়েছে এবং যে মারেস ওয়ারেস বানাচ্ছে তার সাথে তার সম্পর্ক রয়েছে তিনটি উপায়ের একটি উপায় বা তিনটি মাধ্যমের একটি মাধ্যমে তিনটার মাধ্যম একটু আগে আলোচিত হইল কি মাধ্যম এই সম্পর্কের আত্মীয়তার মাধ্যম মাধ্যম হ্যাঁ 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 বৈবাহিক অথবা মুক্ত করেছে এই সম্পর্কটা রয়েছে তাইলে তিন নম্বর রকম ছিল কি মৌরুস কি ছিল মৌরুস মায়াত কোহল মাই মাই বলছেন মায়ত্র কোহল মাই মিমা লিন মৃত ব্যক্তি যে ধন সম্পদ ছেড়ে যায় মানে পরিত্যক্ত ধন এটাকে মৌরুস বলা হয় মালে কি বলা হয় মালে মৃত ব্যক্তির ধনকে বলা হয় সেটা মানে বাস্তবে ধন সম্পদের আকারে দেখছি আইন জমির আকারে বাড়ির আকারে টাকা পয়সার আকারে একটা আকার আছে আইন আর একটা হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু হাক্কান লাহু আলাকায়ী তার হক প্রাপ্য রয়েছে জ হয় অন্যের কাছে পড়ে আছে সেটা সেটা হচ্ছে মৌরু তাহলে আচ্ছা সেটা অন্যের কাছে ধার পাওনায় কারো কাছে আমানত রাখা আমানত ব্যাংকে কি ব্যাংক সিস্টেম হচ্ছে আমানত ব্যাংক সিস্টেম কি আমানতের জন্য আরবিতে আমানতকে ওদিয়া বলা হয় আর ডিপোজিটের আরবি দেখবেন আপনারা ফর্ম গুলো কি ঈদ আউদা ইউদ ঈদা ওদি এত মানে হচ্ছে আমানত রাখা এই ছিল আজকের আলোচনা আর মনে করছিলাম যে একেবারে ছোট্ট আলোচনা যাই না পনেরো শেষ হয়ে যাবে কিন্তু লম্বা হয়ে গেল তাই না তো এই জন্য নিয়ে আর প্রশ্ন উত্তর করব কিন্তু সময় বেশি নাই প্রশ্ন উত্তরটা অন্য সময়ের জন্য ছেড়ে দিই এখানে আজকের আলোচনা শেষ করছি আজকে একটু পরীক্ষা করি আপনাদের কিছু কারণ এখানে কিন্তু এক্সারসাইজ আছে আমাদের আলোচনায় এক্সারসাইজ আছে কি আছে এক্সারসাইজ বলছে আজ মাইল আসে লাতিল আকে নেমিনার প্রশ্ন উত্তর দাও ইরসের সংঘাত ইরসের শাব্দিক অর্থ কি ইরস মানে কি মুশকিল না হ্যাঁ উত্তর উত্তরাধিকার উত্তম আচ্ছা ইরস লোকাতন শাব্দিক অর্থ আছে একটা পারিভাষিক অর্থ আছে মুশকিল মুরাদ মো আরেজ কাকে বলা হয় মৃত ব্যক্তিকে ওয়ারেস কাকে বলা হয় যে ধন সম্পদের ভাগ পায় মৌরুজ কাকে বলা হয় ধন যে ব্যক্তি মানে ধন সম্পদকে বলা হয় আচ্ছা এখন একটা অবস্থা বলছি এইভাবে কিন্তু ফারাইজ আপনাকে করতে হবে এই ফারাইজ আপনাদেরকে পড়াইতে লেগেছি আর ফারাইজ আসতে শুরু হয়েছে গত দুই তিন দিন আগে শ্রীলঙ্কার এক ভাই এক ফারাইজ পাঠিয়ে দিয়েছে আর গুরুত্বপূর্ণ শিক্ষিত ব্যক্তি সৌদি আরব পড়াশোনা করেছেন মাসাল্লাহ শিক্ষিত মানুষ আর খুব ঘনিষ্ঠ মানুষ এখন ওর কথা নাও করা যায় নাহলে ফারাইজ করিয়ে দেশ আদালত তো ওই ফারাইজ এখন করিতে হলে কালকে আমার ছুটির দিনে ফারাইজ ওর করিতে হলে বুঝে আর আজকে আরেক এক ফারাইজ এসছে মাগরে পড়ে তো ফারায়জ আপনাদের কি এখন ফারায়জে যায়নি কিন্তু আসল ফারায়জে ভাগবণ্ড এখন যায়নি আমরা ভূমিকাতে মানে প্রাথমিক আলোচনাগুলি যেগুলি এগুলি বুঝে নিলে ওগুলো বুঝতে সুবিধা ইয়ালিলা হালকৌনিয়া মৌল লাভ ইয়াক